नमस्कार, आपनारा देखछेन बागान बनसाई चैनल। आपनारा जे गाछटी देखछेन सेटी हलो डुमुर गाछ। ग्रामे गंजे अनायासे ई गाछटीके देखते पावा जाय। डुमुरेर फल खुबी स्वास्थ्य सहायक, अनेकेई एटीके रान्ना करे खेये थाकेन। प्रूनिंग करार आगे गाछटीके एकबार भालो करे देखिए नी। আমি সেপ্টেম্বর মাসে এই গাছটিকে প্রুনিং করেছিলাম। ওই সময় গাছটির ডালগুলি খুব লম্বা লম্বা হয়ে গিয়েছিল, তাই আমি গাছটির ডালগুলোকে প্রয়োজন মতো রেখে বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। ডুমুর কিন্তু মেইন গাছের গায়ে গায়ে বেশি পরিমাণে হয়। সরু সরু ডালে তুলনামূলকভাবে অনেক কম ডুমুর হয়ে থাকে। আমার এই গাছটি প্রায় 5 বছর বয়স হয়ে গেছে, তো আশা করছি এবছর ডুমুরের দেখা মেলার একটা সম্ভাবনা থেকেই যায়। শীত পড়া শুরু করলে ডুমুর বা যে কোনো বনসাইকে আর প্রুনিং করা একদমই চলবে না। শীতের সময় ডুমুর গাছের ডালে ড্রাই ব্যাকের সমস্যা হয়ে থাকে। যদি কোনো ডালে ড্রাই ব্যাক দেখা দেয়, সেই ডালটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। লাস্ট যেদিন প্রুনিং করি তখন ভাবিনি যে এবছরেই ডুমুরের দেখা মিলবে। ডুমুরগুলোকে দেখে খুবই ভালো লাগছে। প্রায় 4-5 বছর ধরে যত্ন করার ফল অবশেষে মিলল। আপনারা ডুমুর গাছকে বনসাই না করে 12-14 ইঞ্চির বড় টবেও ডুমুর গাছের চারা লাগাতে পারেন। 4-5 বছর পর যখন ডুমুর ফলতে শুরু করবে, তখন ছাদ বাগান থেকেই প্রচুর প্রচুর পরিমাণে ডুমুর সংগ্রহ করতে পারবেন। শুধু মনে রাখবেন, বছরে 2 বার বড় বড় ডালগুলোকে কেটে প্রুনিং করবেন। এতে করে গাছটি খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।